মাই গড, 8টা বেজে গেছে। হ্যাঁ 8টা। ওরে বাবা, ওরে বাবা, 8টার ঘন্টা। গুড মর্নিং মা। গুড মর্নিং মা। আটটা বাজতে আমি চলে এসেছি মা। মা, 8টার মধ্যে আমি একদম রেডি। মিলিটারি শাসন বলে কথা, একটু অমান্য করার কোনো উপায় নেই। এই দেখো, আমরা 8টার মধ্যেই হাজির। আমিও গরু রোস্ট লয়ে চলেছি। গরু রোস্ট? তো দন্ডি দিম, গরু রোস্ট করে পালি। মূর্খ। চল সাহেব, এখানে কয়টা ডিম আছে? ছয়টা। হ্যাঁ, ছয়টা ডিম যদি না ভাজা হইতো তাহলে ছয়টা মুরগি হইতো। ছয়টা মুরগি বেচলে একটা ছাগি হইতো, সেই ছাগির ঘরে আমার তিনটা ছাগি হইতো, সেই তিনটা ছাগি বেচা একটা গরু হইতো, সেই গরু বেচা আবার সারা ঠিক। আমি একটা গরু ম্যাডাম, আমি একটা গরু। হ্যাঁ, তোর আর দোষ দিয়ে কি হবে, গরুর সাথে থাকলে গরু না হয়ে উপায় আছে? কি বললে? বললাম আমরা সবাই গরু, আর তুমি হলে রাখাল বালক, না ইয়ে মানে বালিকা, না মানে মহিলা। তুমি আমাদের যেভাবে শাসন করে যাচ্ছ, আমরা গরুর মতো তোমার আদেশ মান্য করে যাচ্ছি। খাবার টেবিলে বসে বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। ও হ্যাঁ, কেন যে কথাটা বারবার ভুলে যাই আমি নিজেই বুঝি না। ইয়ে বাবা, আসলে মানুষের বয়স হলে মাঝে মাঝে অনেক কিছু ভুলে যায়, তাই না রুবি? ভাইয়া, খাবার টেবিলে কথা বলা মা একদম পছন্দ করে। ও হ্যাঁ হ্যাঁ, মুখ দিয়ে তো খাবারই খাবো, কথা বলবো কখন? হ্যালো, সালমা বেগম স্পিকিং, কে? ম্যানেজার সাহেব। হ্যাঁ বলুন, কি বললাম? নো, আই ডোন্ট লাইক দিস টাইপ অফ বিজনেস, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আমার কথা শুনুন। এভাবে টাইম দিয়ে ঘোরানো আমার ব্যবসার নীতির বিরুদ্ধে, আপনাদেরকে দিয়ে কোনো কাজ হবে না। আমি আমার ছেলে সজীবকে আজই পাঠিয়ে দিচ্ছি, আপনি ওর একটা ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করুন। শোন সজীব। জি মা। তুই আজই চিটাং যাবি, বোরিং কোম্পানির কাছে আমাদের 37 লক্ষ টাকার একটা বিল পড়ে আছে, আর 7 দিন হলো দেবে দেবে বলে ঘুরাচ্ছে। তুই গিয়ে বিলটা নিয়ে আসবি, নইলে মাল পাঠানো বন্ধ করে দেয়া হবে। কিন্তু আমার ইউনিভার্সিটি মা। আপাতত বন্ধ থাকবে। লেখাপড়ার তাহলে ক্ষতি? আমাদের কথার মাঝে তুমি কথা বলতে এসো না, যা বোঝো না তা নিয়ে কথা বলা আমি একদম পছন্দ করি না। হ্যাঁ, না বুঝলে ও নিয়ে কথা বলা ঠিক না, কিন্তু ভাইয়ার তো সামনে পরীক্ষা। তার চেয়ে বড় পরীক্ষা ব্যবসা, ব্যবসার লেনদেন এটাও শিখে রাখতে হবে। এ নিয়ে দ্বিতীয় কোনো কথা আমি শুনতে চাই না। হ্যালো ম্যানেজার সাহেব, কি বললেন? কোনো ফ্লাইটের টিকিট নেই? তাহলে ট্রেনে যাবার ব্যবস্থা করুন। সরি সজীব, প্লেনে কোনো টিকিট নেই, তোকে ট্রেনেই যেতে হবে।